রোহিঙ্গাদের মুঠোফোন সেবা বন্ধে বিটিআরসির নির্দেশের পরও কক্সবাজারের রোহিঙ্গারা নির্বিঘ্নে মুঠোফোন ব্যবহার করছেন। তবে রোহিঙ্গাদের দাবি যে সিম ব্যবহার করে তারা মুঠোফোন সেবা নিচ্ছেন তা কার নামে নিবন্ধিত তা তারা জানেন না। স্থানীয় পুলিশ কর্মকর্তা বলছেন অবৈধ সিম বিক্রি বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। ইসমতারা ইশুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের রোকিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শুরু থেকেই মোবাইল সুবিধা না দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া সত্ত্বেও ক্যাম্প এলাকায় ও আশেপাশের বাজারে অবাধে বিক্রি হচ্ছে বিভিন্ন কোম্পানির সিম। রোহিঙ্গা নারী পুরুষ অনেকেই ব্যবহার করছেন দামি মুঠোফোন। তারা ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবারও ব্যবহার করছেন। মোবাইল ফোন ব্যবহার করে নানা অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছে রোহিঙ্গারা, এমন অভিযোগ রয়েছে। এরই প্রেক্ষিতে গত সোমবার বিটিআরসি নির্দেশ দেয় এদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মুঠোফোন সেবা না দিতে। তা সত্ত্বেও মোবাইল ফোন ব্যবহার করছেন রোহিঙ্গারা। প্রশ্ন উঠেছে, বায়োমেট্রিক নিবন্ধন ছাড়া এত সিম কার্ড রোহিঙ্গাদের হাতে কিভাবে গেল? রোহিঙ্গারা বলছেন স্থানীয় দোকান থেকেই সিম কার্ড কিনছেন তারা, তবে এসব সিম কার্ড নামে নিবন্ধিত সে বিষয়ে তাদের ধারণা নেই। দুয়ানত্ব সিম, মেমোরি, মোবাইল তারা সত্যি আজ লই জদের জগনাত লইলে আমার বর্মা তাত লইলেন দিছে সিমিয়ান দুয়ান আসলে দুয়ানত লই আই নদ নাই দাই হড়ে। স্থানীয়দের সহায়তায় রোহিঙ্গারা এসব সিম কিনছেন দাবি বিক্রেতাদের। আমাদের কোডের মাধ্যমে একটা সিম আইডি দিয়ে একটা নিতে পারবে, তে উনি দুইটা চাইলে তো দুইটা দিতে পারবে না। বর্তমানে সিমের মূল্য হচ্ছে 200 টাকা, আর স্থানীয়রা ওদেরকে বিক্রি করে 300-400 এরকম করে আর কি। পুলিশ বলছে ক্যাম্প এলাকায় অবৈধ সিম বিক্রি বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। কোনোভাবেই যেন তাদের হাতে আনঅথরের সিম যেতে না পারে সেই ব্যাপারে জেলা পুলিশ এবং থানা পুলিশ এবং রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত যে সমস্ত পুলিশরা রয়েছে প্রত্যেকে আমরা আগের চেয়ে সচেষ্ট হব। টেকনাফ উখিয়ায় সিম বিক্রির ছোট বড় দোকান রয়েছে 300-এরও বেশি। নাসরিন নীলা, নিউজ 24।